আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। অর্থাৎ উলামায়ে কেরাম বা আলেমগণ নবীদের ওয়ারিস, অর্থাৎ ওয়ারাসাতুল আমবিয়া আলেমদের সম্পর্কে বলা হয়েছে। আজকে এই আলেমদের অমূল্যায়ন বা অসম্মান দেখে আসলেই ভয় হয়, উৎকণ্ঠার মধ্যে থাকি যে যে ওলামায়ে কেরামের সম্মান স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অর্থাৎ আলেমরাই একমাত্র আল্লাহকে ভয় করেন, আলেমদেরকে স্বয়ং আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। সে আলেমদেরকে নিয়ে আজকে যেভাবে অপমানজনক মন্তব্য করা হয়, যেভাবে থ্রেট দেওয়া হয় বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সেমিনারে, এই আলেমদের প্রতি যেভাবে হিট করা হয়, আসলে অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে আছি যে এই জাতির কী হবে। হে মুসলিম জাতি, আপনার বাবা মার বিবাহটা কিন্তু এই আলেমরাই পড়িয়েছেন। আপনি দুনিয়াতে বৈধভাবে জন্মগ্রহণ করার মাধ্যম কিন্তু আলেমরাই হয়েছিল। আলেমরা যদি আপনার বাবা মার বিবাহ না পড়াতেন, আপনি হালালজাদা হতেন না, আপনি হারামজাদা হতেন। আপনাকে বৈধভাবে দুনিয়াতে নিয়ে আসার জন্য এই আলেমদের অগ্রণী ভূমিকা ছিল, এবং যখন আপনি মৃত্যুবরণ করেন, এই আলেমরাই আপনার জানাজা পড়ায়, এই আলেমরাই আপনাকে কবরে সুন্দরভাবে শুইয়ে দেয়, আপনাকে গোসল করিয়ে দেয়। প্রত্যেকটা ক্রান্তিকালে বিপদের মুহূর্তে আলেমদেরকে আপনারা পাশে পান, বিশেষ করে এই করোনাকালীন মুহূর্তে যখন সকল মানুষ, যখন বিভিন্ন দলের মানুষ, আপনার দলের লোকেরা আপনাকে ছেড়ে চলে যায়, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, সেই মুহূর্তে আলেমরা আপনাদেরকে ভোলেনি, আপনাদের পাশে ছিল। এরকম জনদরদি আলেমদেরকে আপনারা যেভাবে হিট করতেছেন, আসলেই উদ্বেগজনক। এর ভয়াবহতা কী হবে তা আপনারা এখনও অনুধাবন করতে পারেননি। অবশ্যই সকলকে মৃত্যুবরণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যু পরবর্তী সময়ে আপনাদের এই বেয়াদবির, এই উদ্যত আচরণের, এই বেয়াদবিমূলক আচরণের কি জবাব সেদিন আল্লাহ তাআলার দরবারে আপনারা দিবেন। সেজন্য আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি আপনারা কোনো দলের বা কোনো ব্যক্তির আনুগত্যকে স্বীকার করতে গিয়ে, কোনো ব্যক্তির হুকুমকে মানতে গিয়ে আপনারা এমন কোনো কাজ করবেন না যেন আপনারা দুনিয়া এবং আখেরাত উভয়কে আপনারা ধ্বংসের মুখে ফেলে দেন। এমন কোনো কাজ আপনারা করবেন না যেন আপনাদের দুনিয়া এবং আখেরাত উভয়টি ধ্বংস হয়ে যায়। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলেন যে এই সকল মানুষের দুনিয়া এবং আখেরাত উভয়টি ধ্বংস। তো আশা রাখি আপনারা, যেহেতু আমরা মুসলিম, আমাদের ধর্মের প্রতি একটা বাড়তি টান আছে, তো আমরা এই ধর্মের প্রতি লক্ষ্য রেখে কোনো আলেম যদি আপনার কাছে অপছন্দনীয় মনে হয়, তাকে সাবলীল ভাষায়, তাকে সুন্দর ভাষায় বুঝিয়ে বলবেন। কোনো উদ্যত পরিস্থিতি তৈরি করবেন না, কোনো অশালীন ভাষায় আক্রমণ করবেন না। আপনাদের কাছে বিনীত আকুল আবেদন এই যে আপনারা ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করবেন না, এর পরিণতি কখনোই ভালো হবে না, ভালো হয়ও নয়। আশা করি আপনারা আলেমদেরকে সম্মান করতে শিখবেন। ইহকালও যেন সুন্দর হয়, পরকালও যেন সুন্দর হয়, আপনাদের সেই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে এখান্ত করলাম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।